আর এই যে রিয়া বিছানা গুছাচ্ছে, এত অবেলা করে উঠে তারপর এখন বিছানা গুছাচ্ছে, আবার ও বললো নাকি আমি ঘুমাচ্ছিলাম, নিজেও ঘুমাচ্ছিল সেটা একবার বললো না। যাই হোক, রাজীব কিন্তু আর কিছু পারুক না পারুক সংখ্যটা খুব সুন্দর বাজাতে পারে, যেটা আমি পারি না। এই দেখো চিরি, ওর এই ঘরটা বানিয়ে দিয়েছে বাবা, আর এ দেখো কি করছে বদমাইশি, ভিতরে একখানা কাপড় পাতা আছে ওইটাকে বের করে ওটার একেবারে এক একার অবস্থা করছে। এই হচ্ছে গরিবের ঘর, দরজাটা প্লাইয়ের দরজা, যে দরজা পরে লাগাবো লাগাবো করে আর দরজাটাও লাগানো হয়নি, চলে তো যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সকালবেলা এই যে রাজীব, কিন্তু এখন বেলা 11:30 বাজে, এখনো ঘুম থেকে ওঠেনি, উঠে বিছনায় অনেক জোর করে উঠিয়েছি, উঠিয়ে এই বিছনায় বসে রয়েছে। বসে বসে কি দেখছে, বসে বসে ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করছে। আর এখনো বিছনার অবস্থা, ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, বেহাল। বিছনা বিছনা গুছাবো, ঘর গুছাবো, আর এখনো পুকু ঘুম থেকে ওঠেনি। ওই যে ওর ঘর অন্ধকার, অবশ্য তোমরা দেখতে পাবে না। আর এই যে দেখো এখন কিন্তু 11:45 বাজে, সত্যি সত্যি 11:45 বাজে। তো বিছনা টিছনা গুছাই, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে রিয়া বিছানা গুছাচ্ছে, এত অবেলা করে উঠে তারপর এখন বিছানা গুছাচ্ছে, আবার ও বললো নাকি আমি ঘুমাচ্ছিলাম, নিজেও ঘুমাচ্ছিল সেটা একবার বললো না। যাই হোক, আমার ফোনটা একটু চার্জে বসিয়ে দাও না। দিচ্ছি বাবা। যাই হোক, তো বিছানা টিছনা গুছাক রিয়া, ততক্ষণ আমি দাঁত মেজে নিই। আর দাঁত মেজে নেওয়ার পর খাওয়া দাওয়া করে, আর যে কাজ আছে অনেক, কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ ব্লগের ভিডিওগুলোর জন্য আর প্লাস হচ্ছে আমার ফার্স্ট চ্যানেলের ভিডিওগুলো এডিট করতে হবে, তো সেইগুলো করব। তো আগে খেয়ে দিয়ে নিই, বেলা হয়ে গেছে এমনিতে উঠতে, কারণটা হচ্ছে আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ভোরবেলার দিকে আর বৃষ্টিও হচ্ছিল, তো মন লাগছিল না ওঠার জন্য, তাও উঠে পড়েছি। এখন উঠে পড়লাম, তো যাই হোক, ফোনটা চার্জে বসিয়ে দাও তুমি, আর হচ্ছে বিছনা বিছনাগুলো তুলে তাড়াতাড়ি দাঁত টান দিয়ে নাও, খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিই, কাজগুলো করতে হবে। আবার একটু ওই বাড়ির দিকেও, ওই বাড়িতে যেতে হবে। হ্যাঁ শীত পড়েছে, অনেক কিছু হ্যাঁ শীত খাওয়া হয়নি, পড়েছে। সকাল সকাল বলে দিলাম, এই এক্ষুনি রাজীব বলবে সকালবেলা কেন নাম দিলে। কিন্তু আমার, আমি এসব মানি না, আমার কাছে না, সকাল বিকেল সকালবেলা নাম নেওয়া উচিত না, যাই এখনো বাসি বাসি মুখে, দাঁত পাতো মাজা আমার হয়নি, কাছে দাঁত মাজা সকাল হয়নি। বিকেল সবসময় একই, তো আমার ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, রাজীবের জন্য আর বলছি না, তো যেতে হবে তার জন্য, কারণ পেটটা তো মানে না, ভালো মন্দ খাওয়ার জন্য পেট বলে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে হয়। তো যাই হোক, দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করি সব কিছু, তাড়াতাড়ি করে করে যাচ্ছি। বিছনা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঘরের একদম পরিষ্কার করে ঘরটা গুছিয়ে নিলাম। আর আমার এই কাজগুলো করতে করতে কিন্তু রাজীবের স্নানও হয়ে গেছে। এই যে সকাল সকাল কাঁপতে কাঁপতে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল রাজীব বাবুর। যাই হোক, তোমরাও ঠাকুরকে নমস্কার করে নাও। এই যে আমাদের এইটুকুনি ছোট্ট ঘরে সুন্দর করে সাজানো রয়েছে আমাদের ঠাকুর, শিব ঠাকুর, কালী ঠাকুর সবাই রয়েছে এক জায়গায় বসে আমাদের শোকেসের মধ্যে। কেমন লাগছে সানটান করে সকালবেলা? ভাই কাঁপুনি দিচ্ছে, শরীর কাঁপছে, একেবারে মাথা দিয়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাই নাকি? যন্ত্রণা শুরু হয়ে গেছে। রাজীব কিন্তু আর কিছু পারুক না পারুক সংখ্যটা খুব সুন্দর বাজাতে পারে, যেটা আমি পারি না। বাড়াতে পারলাম না, তাও কাঁপুনি দিচ্ছে, তাও কাঁপুনি দিচ্ছে, বেশিক্ষণ বাড়াতে পারলাম না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সংখ্যটা বাজিয়ে নিয়ে ওই জন্য জামা প্যান্টটা পরবো এবার। তো রাজীব জামা প্যান্ট পরুক, আর আমার তো ঘরের কাজ কমপ্লিট, এবার আমিও গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। এই দেখো চিরি, ওর এই ঘরটা বানিয়ে দিয়েছে বাবা, আর এ দেখো কি করছে বদমাইশি, ভিতরে একখানা কাপড় পাতা আছে ওইটাকে বের করে ওটার একেবারে এক একার অবস্থা করছে।
আর আমি বলছি বলে আবার এসছে আমার কাছে জিজ্ঞেস করতে কি করছি, কেন বলছি, এত বদরাহ আবার গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ভোরবেলা উঠবে, উঠে নিয়ে বদমাইশি করবে, আর সারাটা দিন বদমাইশি করবে। এত সুন্দর করে বিছানা পেতে দিয়েছি, একটা জিনিসও রাখবে না ঠিক মতো, সব কটাকে উলট পালট করবে। আর তোমরা দেখতে পাচ্ছ কি কতটা আমি জানি না, ওই যে কাপড়টাকে বের করেছে ওখান থেকে, বের করে রেখে দিয়েছে, দিয়ে আবার টানাটানি করছিল। এই যে ওর ঘর, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি, তো এখন আমি ওর ঘরটাই পরিষ্কার করবো, কারণ সকালবেলা উঠে এখনো পরিষ্কার করিনি, তো এখন ওর ঘরটা আমি পরিষ্কার করে নেবো। আর এই যে আসছে বারবার বদমাস, এ বদমাস, বদমাসটা খুব বদ। না না, আমার বাবাটা ভালো, যাই হোক, আমি ওর ঘরটা পরিষ্কার করে নিই, ওর ঘরটা খুব নোংরা অবস্থা হয়ে গেছে কারণ সকালবেলা এখন যেহেতু, তো চলো ওর ঘরটা আমি পরিষ্কার করে নিই। তো আমার তো সানটান হয়ে গেছে দেখতে পেলে। আর এই যে রিয়া সকালে উঠে ঘুম থেকে দাঁত টাত মাজছে, এখন কাজকর্ম কমপ্লিট করে, ঘরের কাজগুলো কমপ্লিট করে নিল, দিয়ে এখন দাঁত টাত মাজছে। তো দাঁত মাজার পর খাওয়ার জন্য এবার সকালে ব্রেকফাস্টের জন্য রেডি হতে হবে নাকি? আমি সকালবেলা সমস্ত কাজ করে নিয়ে তারপর দাঁত মাজতে পছন্দ করি, কেন জানি না, রাজীব বলে কেন বেলা করে দাঁত মাজো, আমি ঘর মুছবো, পুকুর পুকুরগুলো পরিষ্কার করবো, সমস্ত কিছু করে তারপর দাঁত মাজবো, দিয়ে তারপর খাবো, কারণ দাঁত মাজার পর আমার খিদে পেয়ে যায়। তো দাঁত মাজার পর খিদে পেয়ে যায়, তো দাঁতটা মেজে নিচ্ছে। আর আজকে ব্রেকফাস্টে ভালো জিনিস আছে, সেটা দেখতেই পাবে তোমরা, এই ঠান্ডায় ব্রেকফাস্টে দারুণ জিনিস, দারুণ জিনিস আছে। তো যাই হোক, রিয়া দাঁত মেজে নিক, আর ঘরটা তো গুছানো হয়ে গেছে, রিয়া তো দেখিয়ে দিয়েছে সব কিছু, পুজো টুজো দেওয়া তো হয়ে গেল আমার। পুজো বলতে কি, ওই মানে যেহেতু এখানে একটা মহাদেবের শিবলিঙ্গ আছে, মানে শিবলিঙ্গটার একটু জল দিই আমি, আর ধূপ দেখাই, এইটুকুনি, আর শঙ্খ বাজায়, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, মোটামুটি এদিকের কাজ কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বিছনা টিছনাগুলো খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে, ঠিক আছে, এর থেকে ভালো আমি গুছাই, অন্যদিন আমি সুন্দর করে আরো গুছিয়ে রাখি। কম্বল গুছানো হয়নি ওটা, যাই হোক, কম্বলে ওটা গুছানোর ছিঁড়ি হয়নি, আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মারবো সব পাক করবো, আবার কটাও শুনবো কি হয়েছে, সব পাক করবো, আবার কটাও শুনবো তোমার কাছে। তুমি আগে দাঁত মেজে না, কখন থেকে বলছি খাবার নিয়ে আসার জন্য তোমাকে, তুমি খাবার না নিয়ে এসে এখানে চুল আসছে যাচ্ছে, চুল বাঁধবে, এখনো দাঁত মেজে শুধু মুখ ধুয়েছে, এখনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ও দুবার দুবার করে মুখ ধোয়া চাই, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, তারপর খাবার। আমি বলছি খিদে পেয়েছে, ও নাকি দাঁত মাজলে খিদে পেয়ে যায়, ও এখানে দাঁড়িয়ে রয়েছে আবার হাসছে। নাটক করছো তুমি, নাটক করছো মানে? না না, সবাই ফলুক এই কথাটা, সব মেয়েরাই সকালবেলা উঠে সমস্ত কাজ করেছি, এখন তো মুখ টুক ফেস ওয়াশ না করলে মুখটা তো এবার, মুখটা 12টা বেজে যাবে। কি 12টা বাজবে, এমনি তো 12টা বেজে গেছে, আর আরো 12টা বেজে যাবে, সারা রাত, কি 12টা বাজবে, সারা রাত ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, উঠে এখন যদি, তারপর ঘরের কাজ করেছি, ঘর মুছেছি, বিছানা তুলেছি, তারপর পুকুর গুলো পরিষ্কার করেছি, এগুলো করার পরে মুখে তো একটা নোংরা রকে রয়েছে, তো সেগুলো তো পরিষ্কার করতে গেলে শুধু জল দেওয়া হবে না, একটা ফেস ওয়াশ করতে হবে। আমি তো করলাম না তো, তুমি ভাই মহান, তোমরা ছেলেরা মহান, আমি মহান না, তাই জন্য আমাকে ফেস ওয়াশ, আমাদের মুখে তো গোটা হয় না, আমার মুখে তো গোটা হয় না, আমি বললাম তো তুমি মহান, আমি মহান না, আমাকে ফেস ওয়াশ করতে হবে, তাই ফেস ওয়াশটা করতে দাও তাড়াতাড়ি, যাও ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, এই ভেতরটা করে দিয়েছিলাম দেখো, মানে এটা বানানো হয়েছিল মেকআপের জিনিসপত্র আর টুকটাক জিনিসপত্র রাখার জন্য, এখানে পুরো একদম ডাস্টবিন বানিয়েছি, ডাস্টবিন, 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 দাঁড়াও, হ্যাঁ এইখানটাতে আমার ব্যাগ রাখার কোথাও জায়গা নেই ঘরে, তাই আমি এখানে আমার দুটো ব্যাগ রেখেছি, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, তিনটে, হ্যাঁ চারটে ব্যাগ, এই তিনটে সাইড ব্যাগ, এটা একটু বড় ব্যাগ, তো এই ব্যাগ, আর এইখানটাতে রেখেছি হচ্ছে, ফেলে দিল সব, ফেলে দিল, এইখানটাতে হচ্ছে রেখেছি পুকুর, হচ্ছে ইয়ে ওয়েট মেশিন, ওয়েট মেশিন, পুকুর ওয়েট মেশিন, এগুলো হচ্ছে আমাদের সাইকেল চালানোর কিটস, মানে ওই
ওগুলো রয়েছে, হ্যাঁ আর এটা হচ্ছে চেষ্টাটা ঠিক আছে, এগুলো রয়েছে আর এটা আর ওই যে ওষুধের খামগুলো রয়েছে, ওই ওষুধ খাওয়া হয়ে গেছে, এগুলো হচ্ছে আমার ওষুধের খাম, এগুলো ডাক্তারকে দেখা দেবো, যাই হোক এগুলো রেখেছি, এগুলো ফেলে দেবো, আর এই ওপরটা কিন্তু আমার না, এই ওপরটা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, না এটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে, চুপ করো আমাকে বলো, এটা এটা হচ্ছে আমি, না না এটা তো তুমি সাজিয়ে রেখেছো, হ্যাঁ এটা আমি সাজিয়ে রেখেছি, প্রথমে তুমি রেখেছিলে তারপরে আমি গুছিয়ে সাজিয়ে রেখেছি, তুমি চুপ করো, এটা হচ্ছে আমি সাজিয়ে রেখেছি এটা প্রথমত, আর এই নিচটা নিচে আমি এখানে আমার সাজার বাক্স রেখেছিলাম সেটাকে তো বাদ দিয়ে এখন ক্যামেরা রাখার জায়গা হয়েছে, তাহলে তোমরাই আমাকে বলো যে এই পুরো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা থাকের মধ্যে কোটা আমার থাক কটা লাগে, আমার একটা থাক, তোমার একটা থাক, তোমার হচ্ছে দুটো, এই তিনটে, একটা দুটো এই তিনটা, ওটাতে আমি কিছু রাখিনি, তোমার মেকআপের কিট গুলো আর মাঝবাগি বাক্স বাক্স ভরে ভরে যেগুলো ঢুকিয়ে রেখেছো সেগুলো দেখাও, ওই যে খাবার নিয়ে চলে এসছে সকালের ব্রেকফাস্ট, আর আমি বসে পড়েছি এখানে আসন টাসন খেতে, কি খাবার, আহা এই শীতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি, ডিমের অমলেট আর বেগুন ভাজা তো আমি খাই না, ওটা তো বেগুন ভাজা রিয়ার জন্য, কি খাবারটা কেমন ঠান্ডার ওয়েদারে, না না খাবারে বিষয়টা ভালো, সেটাই বলছি, আমার তো খিচুড়ি খেতে এমনি ভালো, এই খিচুড়ি মাখাচ্ছে, কি দিয়ে মাখাচ্ছে তুমি খিচুড়ি, খেয়েও নিয়েছে, মাখাচ্ছি না তো, একটা ফুলকপি ছিল ফুলকপিটাকে ফেলে দিলে, ফুলকপি ফেলে দিলে, ও শীতকালে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, শীতকালে কেন মানে এরকম ঠান্ডা ঠান্ডা ওদের বা বর্ষাকালে খিচুড়ি খেতে ভালো লাগে, আর গরম গরম হলে একদম গরম গরম খিচুড়ি আরো বেশি ভালো লাগে, আর আমার মার হাতের খিচুড়ি কথা তো কিছু বলারই নেই, আমার দারুণ লাগে, এটাও ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করি, খেয়ে দে তারপর কি করা যায়, হ্যাঁ ভড়ি বসটা করে নিই তারপর দেখছি কি করা যায়, কাজ তো অনেক আছে, কাজগুলো কমপ্লিট করতে হবে আজকে, খাবার খাবো হচ্ছে তিনটে সাড়ে তিনটার সময়, এটাই চলে আমাদের বাইরে থাকলে অবশ্য ছুটির দিনে, চলো রিয়া তো খাওয়া শেষও করে ফেললো প্রায়, আমার তো চামচ আছে, আমি আবার খিচুড়ি খাই চামচ ছাড়া খেতে পারি না, মানে আমার চামচ দিয়ে ভালো লাগে না ভাই, আমি না ভাই আমি বাঙালি মানুষ, আমি সবসময় হাত দিয়ে খেতে ভালোবাসি, হাত দিয়ে যতক্ষণ না খাবো ততক্ষণ খাওয়ার টেস্ট পাই না, আমি সব খাবার হাত দিয়ে খাই কিন্তু খিচুড়িটা খেতে আমার একটু চামচ দিয়ে খেতে ভালো লাগে, না পেলে আলাদা ব্যাপার, চলো খেয়ে নি নাকি, খেয়ে দে নি ঝম করে, আমার খাওয়া কিন্তু কমপ্লিট কিন্তু রিয়ার আর আমি একসঙ্গেই খেতে বসেছিলাম, রিয়ারও খাওয়া কমপ্লিট কিন্তু আমার খাওয়া একটু আগে হয়ে গেছে, ও এখন সিরিয়াল দেখছে, ও খেতে বসে রোজ সকালে সিরিয়াল দেখবে, ও সিরিয়াল ও দেখা চাই খেতে বসে, না হলে ও কিন্তু খাবার হজম হয় না, দেখাচ্ছ কি সত্যি কথা বলেছি একদম সত্যি কথা, তোমরা কারা, আমি ফোন আমার ফোন ওই যে সেই সকালে চার্জে বসেছি ওখানে চার্জে বসে না, আজকে আজকেই আমার খেতে বসে বলছে ফোন নিতে যাচ্ছিল, তারপরে বললো না থাক, খেতে খেতে দেরি করো, দিয়ে এখন যে দেখিয়েছি তোমাদেরকে সেই ফোনটা দেখে সারাদিনে সকালবেলার মানে খাওয়ার সময়টুকুনি নিজের জন্য পাই, মানে তারপর বলো বলো বলে না বলে না খাওয়ার সময়
বং রিয়াকশন হবে, ভিডিওর অনেক কাজ করা থাকে এখন, তো ওগুলো করতে হয়। তো ওই জন্য আমি আর সময় পাই না যে নিজে একটু ফোন কাটবো। সারাদিনে সিরিয়াল খুব কমই দেখি, এই খাওয়ার সময়গুলোই আমি আমার সিরিয়ালগুলো দেখি। আচ্ছা, এখন থেকে তো দেখতে পাচ্ছে, সবাই দেখবে, তো আমি দেখিয়ে দেবো সবাইকে। না তুমি বলো, আমি ভিডিওর কাজ করি কিনা। হ্যাঁ করো তো, আমি করো না বলিনি তো একবার, আমি বলছি তো করো তুমি। তো বং রিয়াকশন হবে কাজগুলো তো করতে করতে সময় লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুকুর ঘাস শেষ হয়ে গেছিলো, মানে পুকুর হেয়ে শেষ হয়ে গেছিলো, তাই হেয়ের ব্যাগটা বাংকারে থাকে, বাংকার থেকে নামিয়ে দিলাম। যা ঘাস আছে মোটামুটি এখনো এক মাস চলে যাবে না? এক মাস চলে যাবে, মানে আমরা ওর ঘাস হচ্ছে একবারে নিয়ে আসি, তিন চার মাসে। হ্যাঁ একবারে নিয়ে আসি, সেটা জানো তোমরা, আমাদের আগের ব্লগ দেখেছো, শ্রীরামপুর থেকে আমরা ঘাস নিয়ে আসি ওর জন্য, মানে এই হেয়েটা, কারণ এখানে কুরিয়ার করলে বেশি টাকা খরচা পড়ে যায়, সেই জন্য আমরা শ্রীরামপুর যাই, ঘোরাও হয়ে যায়। আগেরবার ঘুরেছিলাম যেমন পেট মার্কেট, শ্রীরামপুর পেট মার্কেট ঘুরেছিলাম, যে ব্লগটা দেখেছো তোমরা। আর ঘোরা হয়ে যেতে বড় কথা হচ্ছে, আমরা যেহেতু অনেকটা আনি বাল্কে, 7-8 কেজি নিয়ে আসি, তো তাতে আমাদের খরচাটা কম পড়ে, খরচাটা কম পড়ে যায় সত্যি, আমাদের খরচাটা অনেকটা কম পড়ে। কারণ যদি পার কেজিতে, যদি পার কেজিতে তো 20 হয়, ওরকম করে হলে পার কেজিতে 20 টাকা না 30 টাকা করে নেয়, 50 টাকা, 50 টাকা করে নেয়। আর আমাদের দুজন গিয়েও যাতাতে আমাদের হচ্ছে 60 টাকার মধ্যে হয়ে যায়। 60 টাকা না, 100 টাকা লাগে, কথার কথা, যদি খাওয়া দাওয়া না থাকে। এখান থেকে টিকিট ভাড়া কত? 15-15, 30, 60 টাকা। হ্যাঁ ওই যেহেতু মানে পুকুর হচ্ছে পুরোটাই হের উপরে, হ্যাঁ ও হে ছাড়া আর কিছু খায় না, ছোটবেলার থেকেই হে খায় অভ্যাস। যখন ছোট ছিল তখন হচ্ছে ওই আলফা আলফা হে ছিল একটা ছোট ছোট, আর এখন তিমুর ওটা খাওয়াতাম, আর তারপরে যখন একটু বড় হলো ওটা মনে হয় একবারই নিয়ে এসেছি, যা হয়েছে অনেকদিন খেয়েছে, খুব কষ্ট। আলফা এটা খুব ভালো ভালো খেত, আর নেশার মতন হয়ে গেছিল, গন্ধ পেলে ছিল, গন্ধ পেলে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যেত। এই এই হেটা খায় আর এই প্যারেটটা খায়, এই দুটো জিনিসই ওর খাবার। আর এছাড়া সবজি টবজি খুব কম, মানে খুব ওই শীতকাল বলে একটু একটু ওই ম্যাক্সিমাম ও ড্রাই ফুডটাই খায়, মানে ড্রাই টাইপের খাবারই খায়। ওই ক্যাপসিকাম দিই, এগুলো খুব কমই দিই, না দেওয়ার মতোই দিই। কারণ খরগোশ টরগোশ, খরগোশ বিশেষ করে এরা হচ্ছে ঘাস টাসি খায়, তো আর এদেরকে শুকনো ড্রাই টাইপের খাবার না খাওয়ালে না, এদের একটা সমস্যা যেটা বলেছিল যে দাঁতগুলো বড় হয়ে যায়, এদের দাঁতগুলো যত বড় হবে তত লোকের মতো দাঁতগুলো মানে বাড়তে থাকে। তো যখন এই ধরনের হে খায় তো যে টিম হয় দাঁতগুলো একটা টিম চুইং করে, যেহেতু ওরা করে যেহেতু তাই জন্য, হ্যাঁ যত ড্রাই খায়, আর এতে হচ্ছে পেটটাও ভালো থাকে, পেটটা পরিষ্কার থাকে। হ্যাঁ মাঝে মধ্যে পেটের প্রবলেম হয় যখন লোম ছাড়ে, লোমগুলো ওঠে যখন, তখন একটু পেটের প্রবলেম হয়, কিন্তু ওই একটা ওষুধ আছে বাচ্চাদের খাওয়ানো, কি জানো নামটা ওষুধটা, কলি জানো কি জানো, অনেকগুলো আছে বাচ্চাদের, যে কোনো গ্যাসের ট্যাবলেট, গ্যাসের ওষুধ, গ্যাসের লিকুইড ওষুধ খাওয়ালে বাচ্চাদের বলতে একদম ছোট বাচ্চাদের। রেখে দাও আমি পরে তুলে দিচ্ছি। তোমার ঢালা হয়ে গেছে সব? এই তো এই যে ঢাললাম, এখন মোটামুটি দুই সপ্তাহ চলে যাবে, তো আবার গাছ ঢালা হয়ে গেল। এবার আমি কাজে বসি, আমার কাজের সেট আপ অন করে নিয়েছি, এই যে এখনও শুধু ল্যাপটপটা খোলা বাকি আছে, মানে ল্যাপটপটা খুলিনি, ল্যাপটপে এখন আপাতত কাজ নেই, এখন খাটে বসেই কাজ করব। প্রথমে হচ্ছে আমার ফোন থেকে একটা ভিডিও এডিট হবে, যেটা হচ্ছে বং রিয়াকশন হবে ভিডিওটা, আর তাই তো ওই ল্যাপটপ জ্বালাও তো, অন্ধকার লাগছে ঘরটা। বং রিয়াকশন হবে ভিডিওটা একটা বাকি আছে, ওটা রেডি হয়ে নেবে, আর তারপরে ব্লগের কাজ করতে বসবো। তা লাইটটা জ্বালিয়েছিলাম, ঘরটা অন্ধকার লাগছিলো কারণ মেঘলা করে রয়েছে পুরো, আর জানলাও খুলিনি। তো যাই হোক, আর এইটা তো হাতে বানিয়েছি, তোমরা এখনও দেখোনি, তোমাদের একটা শর্ট বানিয়েছিলাম এইটা বানানোর, তো এখনও সেটা এডিট করা হয়নি। কী গো সেটা এডিট করে দিও, ভিডিওটা দিয়ে দিচ্ছি আমি তোমাকে, হ্যাঁ তো সেটা এডিট করে দিও। আর এই যে সব আমার আগের, মানে আগে সেটা বলবো না, এগুলো এখনও লাগেই, রিং লাইটটার আলো কমে গেছে, বাট তাও কাজে লাগে। আর এই আজকে একটুখানি বর্ষা হয়েছে, মানে বর্ষা দিয়েছে, আর দুদিন ধরে স্যাঁতস্যাঁতে ওয়েদার বলে, দেখতেই পাচ্ছ দিয়ালগুলো পুরো ঘেমে গেছে,
দেয়ালগুলোতে দেম ধরা মতন পুরো একদম ইয়ে হয়ে রয়েছে। ঘড়ির নিচে, এখানে, ওই যে ওইখানে, ও বাবা উপরেও ভালো। ওই দেখো ভালো ঘেমেছে গো আজকে, দেখো দেয়ালগুলো অবস্থা। তিন দিন ধরে হচ্ছে স্যাঁতস্যাঁতে ওয়েদার, তার মধ্যে আছে সকাল থেকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, ভোর রাত থেকে। আর গিটারগুলো কি, গিটারগুলো তো পড়েই রয়েছে, এখন শো হয়ে গেছে গিটারগুলো। ঘরটা আরেকবার রং চং করার দরকার, বুঝলে তো, ঘরের রংগুলো ফেড হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে গরিবের ঘর। দরজাটা প্লাইয়ের দরজা, যাই দরজা পরে লাগাবো করে আর দরজাটাও লাগানো হয়নি, চলে তো যাচ্ছে। ঘরে সবকিছুই মোটামুটি নিজের মতো করে গুছিয়েছি, শুধু দরজাটা খুলে দরজাটাকে চেঞ্জ করব। আর এই আলমারিটা খুব শখের আলমারি রিয়ার, কারণ এই আলমারিটার গ্রাফিক্সটা এত সুন্দর, আমারও দারুণ লাগে। তো চলো এইটার একটা ভিডিও তোমাদেরকে আমি দেব, এই হোম ট্যুরটা পরে দেয়া যাবে। হ্যাঁ, হোম ট্যুরের একটা ভিডিও তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে একদিন চকাচক করে জানলা টাল্লা খুলে দেখাবো খুনি। আমাদের ওই টিভি ক্যাবিনেটের লাইট ফাইট গুলো আছে, একদিন জ্বালিয়ে দেখাবো খুনি। হোম ট্যুরটা একদিন একটা ইন্ডিভিজুয়াল ভিডিও দেবো তোমাদেরকে। হ্যাঁ, কি এইটুকুনি ছোট্ট, এই তো এই ভিডিওতেই দেখে নিল অর দেখি। যাই হোক, তোমার টুকুনি ভালো করে স্পেসিফিকলি বলে দিয়ে ভিডিও বানাবো, ওটা আলাদা, কারণ এই ভিডিওর মধ্যে বলতে গেলে এমনি বড় এই যে রিয়া পড়তে বসবে বলে মনে হয় বই খাতা বের করছে। ইয়েস, ও এখন পড়তে বসবে আর আমি আমার কাজে বসবো। তো চলো দেরি না করে কাজগুলো মিটিয়ে ফেলি আগে, কারণ অনেক বেলা হয়ে গেছে, উঠেছিও বেলা করে আজকে ঠান্ডার জন্য। তো চলো বাদ বাকি কাজগুলো মিটাই। দেখো দেখলে বই খাতা সব তুললো বিষ্ণাই পড়তে বসবে বলে, আমিও ভাবলাম পড়তে বসবে, কিন্তু কাজ ছেড়ে ওই রাস্তা কি আছে, মানে কাজ তো করতে হবে না। তো এই যে লাস্ট একটা সাইকেল নিয়ে আমরা ঘুরতে গেছিলাম, দেখেছো তোমরা তো, সেটা সেকেন্ড একটা পার্ট আমি বানিয়েছিলাম না, মানে পার্ট সেকেন্ড পার্টটাও অ্যাড করতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, মানে পরের ভিডিওগুলো পরের সিনগুলো অ্যাড করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য ওটার পার্ট টু এর থাম্বনেল বানাচ্ছে এখানে বসে। যাই হোক, তো কি গো, কি বলো, এমনি সব কিছু হয়ে গেছে, টাইটেল ফাইটেল দিয়া টাইটেল আজকেই পোস্ট হয়ে যাবে, তাই তো? যাক ভালো, ঠিক আছে। এই কাজগুলো তো রাজীব করবে না, এগুলো আমাকে করতে হয়। হ্যাঁ, তো আমি তো ভিডিও এডিটিং, ভিডিও শুট এগুলো তো সবই তো আমিই করি, থাম্বনেল বানানো আর হচ্ছে টাইটেল ফাইটেল গুলো এইগুলো দিয়া তোমার উপর দায়িত্ব। অনেক দিন আগে ভাগ হয়ে গেছে, এটা নতুন কি আছে, সে তো আমি কবেই লিখে দিয়েছি, এই বলে দিয়েছি, নতুন কিছু আমি তো কবেই বলে দিয়েছি, এটা নতুন কিছু নেই তো। এইগুলো একটাও রাজীব কোনো কাজ করে না, এগুলো শুধু আমাকে করতে হয়। হ্যাঁ, দুখানা চ্যানেলে টাইটেল দাও, থাম্বনেল দাও, ডিসক্রিপশন রেডি করো, তারপর হচ্ছে থাম্বনেল বানাও। কবার বলবো এক কথা, সরি, থাম্বনেল বানাও, সবই করতে। তুমি কি দুবার করে বললে কি দুখানা কাজ হয়ে যাবে নাকি আলাদা আলাদা? সেটাই বলছি, সবই আমাকেই করতে হবে, তোমাকেই করতে হবে না, সেটা আমি কবেই বলে দিয়েছি, এগুলো তোমাকেই করতে হবে, এটা নতুন কি আছে? আমি তো কাজ করছিলাম, রাজীব দেখালো, আর রাজীব কিন্তু কাজ করছে না, ফোন ঘাটছে। ফোন ঘাটছে আমি? ও না না, কাজ করছে বাবা, রেগে গেল, আমি বললাম বলি। কি আমি ফোন ঘাটছি? মুখটা দেখি কি হয়েছে, এত রেগে যাওয়ার কি আছে? আমি ফোন ঘাটছি না, কাজ করছি, কোনটা? না 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 না, কাজ করছে, মন দিয়ে ছেলেটা বং রিঅ্যাকশন হাবের চ্যানেলের ভিডিও এডিট করছে, অনেক খাটনি করছে, সারাদিন খুব খাটনি করে ছেলেটা, সব ব্লগ ভিডিও ওই চ্যানেলের ভিডিও বানানোর দায়িত্ব তো ওর হাতে, তাই আর কি করবে বলো, আমি তো বানাতে পারি না, তাই ওই বানাচ্ছে। এই যে রিয়ার এখনও পড়াশোনা শেষ হয়নি, বাট আমার কাজ শেষ হয়ে গেছে, ভিডিও এক্সপোর্ট হচ্ছে আমার, এই যে ভিডিও, হ্যাঁ এই যে ভিডিও এক্সপোর্ট হচ্ছে, একটা ভিডিও অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, দুটো ভিডিও বানালাম, তো একটা ভিডিও অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, আর রিয়ার পড়াশোনা এখনও চলছে, আমি এইদিকে আমার কাজেও বসে পড়েছি, এইদিকে ভিডিও এডিট করতে ব্লগের,
তোমাদের বললাম আমি ব্লগের ভিডিও আমি ল্যাপটপে এডিট করি, তো ল্যাপটপে এডিট করছি। আর বাইরে বৃষ্টি এখনো থামার নাম নিচ্ছে না, বাইরে বৃষ্টি। সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, সেই ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর থামার নামই নিচ্ছে না। হ্যাঁ, দুটো আড়াইটার থেকে বৃষ্টি হচ্ছিল, দুটো আড়াইটার থেকে বৃষ্টি এখনো থামার নাম নিচ্ছে না। দিয়ে আবার কোথায় গেল দরজা দিয়ে, বাথরুমে চলে গেছে দরজা দিয়ে। যাই হোক, আমি আমার কাজ করি, ভিডিও এডিট করি, ভিডিওর কাজ নিয়ে বসেই পড়েছি প্রায়। হ্যাঁ, যেহেতু বৃষ্টি থামার নামই নিচ্ছে না, কি গো খাবার খাবার আনতে যাবা কি করে এভাবে? ছাতা নিয়ে যাচ্ছ? যাও ছাতা নিয়ে যাও, মারাত্মক বৃষ্টি পড়ছে। একটা একটা করে নিয়ে আসবা, টাটা যাও। খাবার আনতে যাচ্ছে, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি লেভেলের বৃষ্টি পড়ছে, বাপরে বাপ। অল্প করে নিয়ে এসো তো, চিপস নিয়ে এলে না পাপড় নিয়ে এলে? চিপস খাওয়া যায় খিচুড়ি দিয়ে, পাপড় ভাজি না তো চিপসই আছে। যাও, আমি চলে গেলাম ঘরে। এই যে খিচুড়ি চলে এসছে, সকালেও যা খেয়েছি এখনো তাই, খিচুড়ি খিচুড়ি। তো খেতে বসবে এখনই, আর একটা খাবার নিয়ে আসছে দেখি, দাঁড়াই। বৃষ্টির মধ্যে ছাতা বন্ধ করতে পারবে না, না হলে দাঁড়িয়েই আছি তোমার জন্য। দাও ছাতাটা বন্ধ করো তুমি দিয়ে, চলো। একটাও চলে এসছে খিচুড়ি, খিচুড়ি খাবো খিচুড়ি। এই যে খাওয়া তো আমার কমপ্লিট, ঠিক আছে, প্রিয়ার এখনো অর্ধেক রয়েছে, আর এইদিকে চলছে ব্লগ দেখছে। কার ব্লগ দেখছো তুমি একটু বলে দাও, কোন কার কার ব্লগ দেখো তুমি? একজন দুজন দেখে, তার মধ্যে বেশি আমি শুনি যার ব্লগ দেখতে, সেটা হচ্ছে প্রবাসী ঘরকন্যা। এখন তারই ব্লগ দেখছে, আমি মাঝে মধ্যে শুনি, মানে কারণ এটা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আর এমনিতে ওনার ব্লগটা খুব ভালো হয়, আমি নিজেও দেখেছি সত্যিকারে। আমি যতগুলো ব্লগ দেখি, দু তিনজনের ব্লগ দেখি, তাও বাইরের দেশ, মানে ওনার ইন্ডিয়ান বা বাংলাদেশি বাইরে থাকে, আমি ওদেরই ব্লগ দেখি। তো ওই দুই একজন বোয়াজ ঘরকন্যা, তো এটা তো ইন্ডিয়ান, ইন্ডিয়ান কলকাতায় বাড়ি। হ্যাঁ, তো সুন্দর সত্যিকারে, যেরকম ভাবে কথাবার্তা গুলো, মুর্শিদাবাদের দিকে বাড়ি, আচ্ছা যাই হোক, তো সত্যিকারে খুব ভালো, মানে সুন্দর সুন্দর ভাবে ব্লগ গুলোতে দেখায়ও, আর কথাও বলে খুব সুন্দর, কথাটা খুব সুন্দর লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে আমরা দেখছি লেজেন্ড অফ হনুমান, দ্য লেজেন্ড অফ হনুমান সিজন 3 এপিসোড 1। তো চলো দেখি, আর ওই বাড়ি যাওয়ার সময় দেখাতে হবে কেমন লাগলো, দেখার পরে তোমাদেরকে পরে ফিডব্যাক দিই। হ্যাঁ, দেখার পরে ফিডব্যাক দিচ্ছি কেমন লাগলো। এখন বেরোবো, অনেক হনুমান দেখা হলো, এইবার এই হনুমানকে রেডি করছি, এই হনুমানকে এখন রেডি করছি। হনুমান ঠান্ডার মধ্যে এখন বাইক চালিয়ে যেহেতু যাবে, তাই হনুমানকে আমি রেডি করাচ্ছি। ও তিনখানা দুখানা জামা পরিয়েছি, আর বললাম এই সোয়েটারটা পরো, মোটা একখানা জ্যাকেট আছে কিন্তু ওটা পরবে না, বলছে এখন জিন্সের প্যান্ট পরিনি তো, তাই জন্য ওই জ্যাকেটটা বলে ভাল লাগবে না, তারপরে এই হুডিটা পরবে। আর এই যে গ্লাভস, গ্লাভস পরবে, সাইকেল চালানোর গ্লাভসটা আমি বলেছি আগের দিনে, যে বাইক যখন চালাবা তখন পরবা, তাহলে হাতে ঠান্ডা লাগবে না। আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এখনো ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে বাইক চালিয়ে চালিয়ে যেতে হবে, কি কষ্ট।
আমার আমি ভিজবো আর কিছুই না, ছাতা ধরতে বলবো ছাতা ধরবে এমন ভাবে। ওই জন্যই তো বললাম ওই ওইটা বলতে, ওই জায়গাটা বললে জলটা লাগতো না গায়ে, জামা ভিজতো না। কে বলেছে বেশিক্ষণ জল গেলে ঢুকে ভেতরে একভাবে? তাহলে তুমি রেডি? হ্যাঁ রেডি। ঠিক আছে চলো যাওয়া যাক, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে তো জায়েম্বু আর সালাম মিলে বসে পড়েছে এসব কিসব কাজ করতে, কার্ড ফার্ড নিয়ে। আরে ওই ক্রেডিট কার্ড গুলো অনেক দিন ধরে এসে পড়েছিল, তাই চালু করা হচ্ছিল না, চালু করে দিলাম। আর এসে গপ গপ করে খেতেও শুরু করে দিয়েছে। যেই কাজের জন্য এসেছি সেই কাজটা তো আগে করতেই হবে না? এই যে লুকি লুকি কিন্তু পিঠে খেয়ে নিচ্ছে সব। তো পিঠে তো ঘুটো না, ঘুট না কি পিঠে বলে আমি জানি না, আমি ঘুটে পিঠেও বলে। ভালো খেতে হয় এই পিঠেটা। আমি আমি নারকেলের কোনো পিঠে খাই না, শুধু এই পিঠেটাই খাই। আমার এই পিঠেটাই ভালো লাগে নারকেলের খেতে। গুড়ের পায়েসের মতো খাই না, খেতে ভালো লাগে না খেতে। এটা নারকেল দিয়ে পুরোটা নারকেল, কিন্তু এটা তো অনেকটা নারকেল লাগে। আমি কোনো পিঠে করতে পারি না, আমি শুধু খেতে পারি। বাড়ি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, সেটা তোমরা সেট আপ দেখেই বুঝতে পারছো, কারণ এখন তো বিছানা করে শুয়ে পড়াও হয়ে গেছে রাজীবের। রাজীব এসে শুয়ে পড়েছে, খুব ঠান্ডা, বিরাট ঠান্ডা, আমি আর পারছি না বলছে, খুব ঠান্ডা বিরাট ঠান্ডা ও বলে পারছে না। কিন্তু এসে কিন্তু কোনো কাজই করেনি, খাবার এনে দিয়েছি খেয়েছে, আমি বিছানা করেছি ঘর গুছিয়েছি শুয়ে পড়েছে, নিজে শুধু এলো খেলো ঘুরলো শুয়ে পড়লো। আর এই যে এখন দেখো 12:15 বাজে, মানে অনেক রাত। আর এইখানে হচ্ছে পুকুর ঘরটাকে এইভাবে ঢেকে দেওয়া হয়েছে যাতে ঠান্ডা না ঢোকে, যেহেতু এখন খুবই ঠান্ডা পড়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, আজকে সারাদিনটা তো কেমন কাটলো তোমাদেরকে দেখালামই, আর আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হবে। ততদিন জন্য টাটা, গুড নাইট সবাইকে। তুমি কিছু বলবে? গুড নাইট, টাটা। খুব ঠান্ডা লাগছে, শুয়ে পড়লাম, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট।